শুনেছিল আজকে বলে ফ্লকনে মাতিছিল লবল নেকি হ্যাঁ আকো নিছিল আজি ফর্ম দিব হ্যাঁ এসে এসে অনেকে আপনার নাই দিয়া নাই দিয়া অসকে ঠিক আছে সরকার রাইজ আপনার সকলকে সেবা জানাইছো নমস্কার জানাইছো আর এটা সংকল্প লৈ আমি সকলে আহিছো এইটো হল যে 2024ত আমি বিজেপি দলক পরাভূত করব লাগে পারিম দে মারে পারিম দে মারে পারিম দে মারে অসকে পারিম দে এ আমার মহিলা কিনি লাগে লাগে কইছে পারিম দে মারে বিজেপি পরাভূত করব পারিম দে মারে যদি 2024ত যদি বিজেপি পরাভূত করিব নোৱাৰো এতিয়া হলে আমাৰ দেশ ভাৰতবৰ্ষৰ গণতান্ত্ৰিক দেশ হৈ নাথাকিব গতিকে যিকোনো প্ৰকাৰে আমি বিজেপি পৰাভূত কৰিব লাগিব লাগিবনে নাই সকলোকে আহ্বান জনাইছো আহক আমি সকলোৱে মিলি এবাৰ 2024ত আমি প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে ভোট দিও বিজেপির বিরুদ্ধে বিজেপি খরুয়াবার কারণে সমগ্র অসমবাসী রাইজে ঐক্যবদ্ধভাবে ভোট দিও হোক হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ যি ধর্ম যি জাতি যি বর্ণ যি ভাষার মানুষকে নহও লাগিলে কিয় যদি বিজেপিক জিকাও তেতিয়াহলে বিজেপিয়ে আমাৰ দেশৰ সকলো সম্পত্তি বিক্ৰী কৰি শেষ কৰি পেলাব হয়নে নহয় আমাৰ এয়াৰপৰ্টটো বিক্ৰী কৰি দিলে গোপীনাথ বৰদলৈ বৰঝাৰ এয়াৰপৰ্ট এইটো বিক্ৰী কৰি আদানীক দি দিলে অসমৰ 87টা 87 এয়াৰ অইল ফিল্ড তেলখাত ইতিমধ্যে কোম্পানি দি দিলে কোম্পানি বিক্রি করে দিলে 87টা ভারতের রেল স্টেশন ভারতের রেল আলি ভারতের রেল এটা 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 এটাকে সারিও ফলর পর বিজেপি ফলর পর বিক্রি করে শেষ করে দিছে আমার কয়লা ক্ষেত্র বিলাকে ফলর পর বিক্রি করে শেষ করে দিছে এফালৰ পৰা সকলো বস্তু বিক্ৰী কৰি বিজেপিয়ে কোম্পানীবিলাকক আদানী আম্বানী ইহঁতক এফালৰ পৰা দি আছে যাৰ ফলস্বৰূপে পৃথিৱীৰ ভিতৰতে ধনী মানুহক পৰিণত হৈছে আদানীয়ে আৰু দুখীয়া মানুহবিলাক আমি সদায় দুখীয়াৰ পাছত দুখীয়া দুখীয়াৰ পাছত দুখীয়া দুখীয়াৰ পাছত দুখীয়া কৈ গৈ আছো হয়নে নহয় আমাৰ অৰ্থনৈতিক অৱস্থা ভাল হৈছে নে বেয়া হৈছে আমাৰ আমাৰ পয়সা পাতি বাড়িছে না কমিছে দিনে দিনে আমার অর্থনৈতিক অবস্থা বেয়া হয়ে গেছে কারণ বিজেপি কেবল আর কেবল ধনী মানুষের কারণে কাম করে কোম্পানির কারণে কাম করে কর্পোরেটের কারণে কাম করে কেদিন মানুষ আগতে আমি 55 দিন ধরে শিবসাগর জেলা আর যোরহাট জেলার সাইকেল লই বাইসাইকেল আর মোটর সাইকেল লই যাত্রা করেছিল মই নিজে সাইকেল চলাই চলাই প্রত্যেকখন গাঁৱলৈ গৈছিলোঁ আৰু প্ৰত্যেকখন গাঁৱলৈ যাওঁতে যেতিয়া প্ৰত্যেকখন গাঁৱৰ মানুহক সুধিছিলোঁ যে ৰাইজ আপোনালোকে এটা কথা কওকচোন গাঁৱৰ মানুহবিলাকে যে খেতি কৰে খেতি কৰাত বাদ দি গাঁৱৰ বেছিভাগ ডেকা ল'ৰাই কি কাম কৰে মই সকলো গাঁৱতে সুধিছিলোঁ মই সকলোকে সকলো গাঁৱতে সুধিছিলোঁ গাঁৱৰ প্ৰত্যেকখন গাঁৱৰ ৰাইজক সুধিছিলোঁ যে ৰাইজ আপোনালোকৰ গাঁওখনত খেতি কৰা মানুহখিনিক বাদ দি বাকী ডেকা ল'ৰাবিলাকে কি কাম কৰে গাঁৱৰ ডেকা ল'ৰাবিলাকে কৈছিলে সকলো মানুহে কৈছিলে যে গাঁৱৰ বেছিভাগ ডেকা ল'ৰাই এতিয়া হাজিৰা কৰে গাঁৱৰ বেছিভাগ ডেকা ল'ৰাই এতিয়া মিস্ত্ৰীৰ যোগালি কৰে আৰু বাকী যিবিলাক ল'ৰা আছে সেই বেছিভাগ ল'ৰাই এতিয়া বেংগলোৰ বা কেৰেলা বা এনেকুৱা ধৰণে অন্ধ্ৰপ্ৰদেশত গৈ হাজিৰা কাম কৰিবলৈ যায় চিকিউৰিটি গাৰ্ড কৰিবলৈ যায় আজি মোদীয়ে আর হিমন্ত বিশ্ব শর্মায় সদায় কয়ে আছে যে দেশ
পৃথিবীর ভিতরে ধনী হয়েছে, 5 নম্বর পৃথিবীর ভিতর ধনী রাষ্ট্রগুলোর ভিতর পড়েছে। কইছে যে জিডিপি আমি ভারতবর্ষ কোন পৃথিবীর ভিতর 5 নম্বর পড়েছো। হিমন্ত বিশ্ব শর্মায় কব খুঁজেছে যে আমি ভারত অসম ভারতের ভিতরে ধনী রাজ্য পরিণত করবলে কই আছো, শ্রেষ্ঠ রাজ্য। কিন্তু আমার গাঁওয়ার ডেকালরে কি করেছে, ব্যাঙ্গালোর গিয়ে হাজিরা করেছে। গাঁওয়ার ডেকালরে কি কাম করেছে, কিন্তু বাহির খাল্লা করে দিছে যে গোটে দেশখনের অবস্থা বিরাট ভাল হয়ে গেছে। কেনেকে করেছে, গোটে মিডিয়া বিলাক, গোটে সংবাদ বিলাক, সংবাদ মাধ্যম বিলাকক এওঁলোকে হাত করেছে আর আন কোন বিরোধীর বাতরি প্রচার করবলে দিয়ে কেবল বিজেপি বিজেপি বিজেপির বাতরি প্রচার করে চারিওফালে বিজেপিময় করবার চেষ্টা করেছে আর এনেকে জনমতকে বিপদে পরিচালিত করবার চেষ্টা করেছে, হয় না হয়? আফগানিস্তানের দরে কব, দেশ পাকিস্তানের দরে কব, এই দেশ গণতান্ত্রিক দেশ হয়ে না থাকে, এই দেশ গণতান্ত্রিক দেশ হয়ে না থাকে, আফগানিস্তানের দরে কব, দেশ পাকিস্তান।
গণতান্ত্রিক দেশ হয়ে না থাকে এই দেশ কোনোপক্ষে দেশের মানুষে কেউ হিন্দু মুসলমানে মিলি থাকি বলে নয় আৰু এই কারণে সকলে আহক আমি সকলে মিলি এবার সকলে একেলগতে কও যে বিজেপিকে এবার পড়ব বিজেপিকে আমি পরাস্ত করি বিজেপিকে এবার খেদিম বিজেপিকে আমি লাখ কিবাহী করে দিম অসমের